পাঁচ দিন হয়ে গেল এখনও জেলেই রয়েছেন বাংলাদেশের ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস। এখনও মুক্তি পাননি চট্টগ্রামের হাটহাজারির পুণ্ডরীক ধামের অধ্যক্ষ। জামিন কবে মিলবে এই প্রশ্ন এখন তুলছে ইসকন। এবার নিজের এক স্যান্ডেলে চিন্ময় কৃষ্ণর মুক্তির দাবিতে সরব হয়েছেন কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট। ইসকনকে নিষিদ্ধ করা নিয়ে কোনো আলোচনা হয়নি জানিয়েছে অন্তর্বর্তী সরকার, এমনটাই জানা গিয়েছে সংবাদপত্র ডেইলি স্টার সূত্রে। সংবাদপত্র সূত্রে আরও জানা গিয়েছে যে বাংলাদেশের আদালতে ইসকনকে নিষিদ্ধ করার যে দাবি খারিজ হওয়া পরে বাংলাদেশ সরকার প্রতিক্রিয়ায় জানিয়েছে যে ব্যক্তির অপরাধের সঙ্গে সংস্থার অপরাধ তারা কোনোভাবেই জড়িয়ে ফেলছেন না। আইনি প্রক্রিয়া চলছে, তিনি অভিযুক্ত হতেও পারেন নাও হতে পারেন, সেটা আদালত দেখবে, এমনটাই জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার খবর সংবাদপত্র ডেইলি স্টার সূত্রে। সংস্থা নিষিদ্ধ করার কোনো আলোচনা সরকারের মধ্যে হয়নি। দাবি অনেকেই উঠতে পারে, দাবির সপক্ষে মানুষ অনেক কর্মসূচিও দিতে পারে। ব্যক্তির অপরাধের সাথে সংস্থার অপরাধকে আমরা জড়িয়ে ফেলছি না। এখন একটা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেফতার করা হয়েছে, তার ব্যাপারে একটা আইনি প্রক্রিয়া চলছে, তিনি অভিযুক্ত হতেও পারেন অভিযুক্ত নাও হতে পারেন, সেটা আদালত দেখবে। ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস, তিনি কিন্তু অভিযোগ করছেন যে ইসকন বাংলাদেশের বিরুদ্ধে ক্রমাগত একটানা মিথ্যে বিদ্বেষমূলক প্রচার চলছে, ইসকনের সুনাম নষ্ট করে সমাজে অস্থিরতা ছড়ানোর চক্রান্ত চলছে। মিথ্যাচার এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে সড়ক দুর্ঘটনার মতো বিষয়গুলোকে ইসকনের চক্রান্ত বলে চালিয়ে দেওয়া হচ্ছে। দুঃখজনকভাবে কিছু বিশেষ মহল ইচ্ছাকৃতভাবে আমাদের সংগঠনের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালিয়ে যাচ্ছে এবং ইসকনকে নিষিদ্ধ করার মতো অযৌক্তিক দাবি তুলছে। আমাদের প্রতিনিধি রাজশ্রী দত্তগুপ্ত আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন। রাজশ্রী, বাংলাদেশ হাইকোর্ট গতকাল স্পষ্ট জানিয়ে দিয়েছে যে ইসকনকে তারা কোনোভাবেই নিষিদ্ধ ঘোষণা করছে না এবং সরকারকে কিন্তু তার দায়িত্ব আরেকবার মনে করিয়ে দিয়েছে, সাধারণ মানুষের প্রাণ এবং সম্পত্তি রক্ষার দায়িত্ব প্রাথমিকভাবে সরকারের। কিন্তু এখনো পর্যন্ত এই হাইকোর্টের এত বড় নির্দেশ সত্ত্বেও তারপরও সামগ্রিকভাবে বাংলাদেশে যে অরাজকতা নৈরাজ্যের ছবিটা ছিল সেটার কি আদৌ কোনো পরিবর্তন হয়েছে? দেখো, এখনও পর্যন্ত স্পষ্টভাবে কিন্তু এটা পরিষ্কার হয়নি যে বাংলাদেশের সংখ্যালঘুরা, হিন্দুরা এবং অন্যান্যরা, তারা নিরাপদ বোধ করছেন কি না এবং তাদের উপরে হামলা এবং আক্রমণের যে ঘটনার পর ঘটনা ঘটছিল সেগুলো বন্ধ হয়েছে কি না, এই বিষয়ে কিন্তু সরকার পরিষ্কারভাবে কোনো বক্তব্য রাখেননি। তুমি দেখলে যে সরকারের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের প্রতিনিধি জানালেন যে দুটো প্রেক্ষাপট তৈরি হয়েছে, সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারি এবং আরেকটা হচ্ছে যে ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করার দাবি জানিয়ে হাইকোর্টে আবেদন, যে আবেদন খারিজ করে সরকারের উপরে ভার দেওয়া হয়েছে নিরাপত্তা সুনিশ্চিত করার। এই দুটো প্রেক্ষাপট সম্পর্কে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বললেও যে মূল বিষয়, যে সার্বিক জায়গাটা সকলে আগ্রহ বলে তাকিয়ে রয়েছে, যে বাংলাদেশে এই মুহূর্তে সংখ্যালঘু হিন্দুরা এবং অন্যান্য সংখ্যালঘুরা নিরাপদ বোধ করছেন কি না, তাদের প্রতি আক্রমণ এবং হামলার ঘটনা ঠেকানো গেছে কি না, তারা আতঙ্কিত বোধ যে করছেন সেই জায়গাটাতে তারা নিরাপত্তা সম্পর্কে সুনিশ্চিত হচ্ছেন কি না, সেই বিষয়টা কিন্তু স্পষ্ট নয়। এবং এই কারণেই এখনও পর্যন্ত বারবার বাংলাদেশের ইসকন, বাংলাদেশের অন্যান্য সংখ্যালঘু হিন্দুরা, তাদের সংগঠন এবং এখানে কলকাতাতেও ইসকনের ভাইস প্রেসিডেন্ট তুমি দেখলে রাধারমণ দাস, তারা তাদের কলকাতার অফিসে তারা কীর্তনের মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছেন, শান্তির আহ্বান করছেন, নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানাচ্ছেন, চিন্ময় কৃষ্ণ দাসের তাকে মুক্ত হওয়ার মুক্তি দেওয়ার জন্য আবেদন জানাচ্ছেন। এইরকমভাবে প্রচার চলছে, ভারত সরকার তাদের অবস্থান স্পষ্ট করেছে, বাংলাদেশে ইউনুস সরকারকে পরিষ্কারভাবে জানানো হয়েছে যে যাতে বাংলাদেশের সংখ্যালঘুরা তাদের নিরাপত্তা সুনিশ্চিত করা হয় অবিলম্বে, এবং এই বিষয়টা বাংলাদেশ সরকারকেই দেখতে হবে। আন্তর্জাতিক মহলেও সমালোচনা আলোচনা চলছে এবং বাংলাদেশ সরকারের উপরে চাপ বাড়ছে, কিন্তু বাংলাদেশ সরকারের তরফে কী পদক্ষেপ করা হচ্ছে
এই নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য এবং আক্রমণ হামলা ঠেকানোর জন্য সেইটা কিন্তু এখনও ধোঁয়াশা এবং ধন্দ রয়েছে সেই বিষয়ে। সেই জন্যই বলা হচ্ছে এবং একটা প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে, যারা রাজনৈতিক বিশ্লেষক তারা বলছেন যে যে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশের সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছিলেন, হামলা চলছিল, সেই ঘটনার পর ঘটনা যখন ঘটে যাচ্ছে তখন এই সন্ন্যাসী তিনি নেতৃত্ব দিয়েছিলেন বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের সংগঠিত করে শান্তিপূর্ণ উপায়ে নিজেদের অধিকার সম্পর্কে সোচ্চার হওয়ার জন্য, নিরাপত্তার দাবিতে সোচ্চার হওয়ার জন্য। সেইখান থেকে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা হলো, তিনি গ্রেপ্তার হয়ে জেলবন্দী রয়েছেন, তার জামিন হয়নি। এবং তার জামিন না হওয়ায় যে পরিস্থিতি উদ্ভব হয় সেখানে একজন আইনজীবী আদালত চত্বরে খুন হন চট্টগ্রামে, সেইটার দায়ও চাপে বাংলাদেশ ইসকনের ওপরে, যে ইসকনের ভক্তরা, চিন্ময় কৃষ্ণদাসের ভক্তরা তারা খুন করেছে এবং সেজন্য এই মৌলবাদী সংগঠনকে নিষিদ্ধ করা হোক। সামগ্রিকভাবে একটা জটিল পরিস্থিতির উদ্ভব হয়েছে, যে কারণে বাংলাদেশ ইসকনের তরফে বারবার বলা হচ্ছে যে ইসকনের বিষয়ে এক কিছু গোষ্ঠী তারা উদ্দেশ্যমূলকভাবে প্রচার করে চলেছেন, বিদ্বেষমূলক প্রচার করছেন, আদপে ইসকন একটি অরাজনৈতিক ধর্মীয় সংগঠন। কলকাতাতেও ইসকনের রাধারমণ দাস ভাইস প্রেসিডেন্ট, তিনি গলায় উই আর নট টেররিস্ট এই প্ল্যাকার্ড ঝুলিয়ে তারা প্রতিবাদ জানাচ্ছেন কীর্তনের মাধ্যমে, এবং তার সঙ্গে শান্তির আবেদন জানানো হচ্ছে, শান্তি যাতে ফিরে আসে সরকারের কাছে, বাংলাদেশ সরকারের কাছে সেই আবেদন জানানো হচ্ছে। কিন্তু সেই আবেদনের সপক্ষে বাংলাদেশ সরকার কী করছে সেই প্রশ্নটাই এখন সবথেকে বড় হয়ে সামনে এসে দাঁড়াচ্ছে। রাজশ্রী, ধন্যবাদ।